very lucky to have a very excellent guest. The people, the students who are above 18 years of age, they have the right to give their vote, cast their vote, because in India there is universal adult suffrage. In early times, in so many countries, the women were not allowed to cast their vote, but now in different countries, in all the, almost all the countries, all the young citizens, they have the opportunity to take part in this voting, the election. So thank you all. আমি সব বলি আমার অধিকার কে নিয়ে বহুত লড়ছু লড়ছু কি নেই প্রত্যেক জায়গায় যে অধিকার কে নিয়ে মারিছু আমি কিন্তু আমি যে গভর্নমেন্ট গোটে অধিকার দিয়েছি নাগরিক অধিকার ভোট দেওয়াটা সেটা কি নেই আমি এতকি সচেতন নুহে আমি এই 18 বরস হয়ে গেলে আমি ভোট দিয়ে পারমা তো ভোট দেলা টাইম যদি ভোটার কার্ড লাগুছে আমি আমি সেটা বি বহুত লেটরে বলাছি বিকজ ইউ আর নট কনসিয়াস অ্যান্ড এই জায়গায় কেন হয়েছি আমি এটা বি কনসিয়াস নুহে যে কে নেতা কাণ করুছ আমার লোকাল নেতা মানে কি সেমানে কেন কাম করুছন কাম করুছন কি নাই এটা বি আমি নাই জানি তো ভোট কি নিয়ে গিয়ে বা ইলেকশন কি নিয়ে গিয়ে আমি এতে এডুকেটেড নুহে তো সরকার যে মানে আইডিয়া দিয়েছ যে মাই ফার্স্ট ভোট ফর মাই কন্ট্রি এই থিমটাই ফার্স্ট ভাল লাগে শুনবার লাগে বিকজ আমি কিন্তু নেতাকে ভোট না দিই আমি কাহাকে ভোট দেব আমার দেশকে ভোট দেব অ্যান্ড বারবার আমি চিন্তা করছো অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট বিকাশের অর্থ কান ইন এ সিঙ্গল ওয়ার্ড আই ক্যান সে দ্যাট ডেভেলপমেন্ট মিন্স চেঞ্জ যদি আমি চেঞ্জ আনিপারমা প্রত্যেক জায়গায় এমনি সাং সাং জিমা চেঞ্জ করবা ধীরে ধীরে পরিবর্তন ধীরে ধীরে হলে বিকাশ সম্ভব যেমন টিকে টিকে পরিবর্তন আনিপারমা প্রত্যেক জায়গায় তাহলে আমার দেশর রাষ্ট্রর সমাজর প্রত্যেক ব্যক্তির ডেভেলপমেন্ট হয়েপারবা অ্যাওয়ারনেস যেটা আমি কহুছু সচেতন কার্যক্রম যে আমি নাতি নেছু এটা সরকারঙ্কর গোটে অভিন প্রয়াস টিয়ে যে যদি শিক্ষানুষ্ঠান মানকে আমি যদি পিলাকু টিকে সচেতন করা পারমা বলে সে পিলা মানে তাঙ্কর পরিবার মাধ্যমে অনেক মানুষ অনেক লোককে সেমানে বুঝাই পারে আর ভোট বিষয়ে ইলেকশন বিষয়ে সেমানে নিশ্চিতভাবে বুঝাই পারবেন শিক্ষক হিসাবে মুই বি মো 40 বছর অভিজ্ঞতার কৌছে যে গোটে গণতান্ত্রিক দেশে আমার দুইটা জিনিস প্রদান করা উচিত যে দেশর আমি কান গোটে অধিকার আমি আমার সাব্যস্ত করবা দেশ আমি কান পায়মা আউ দুই নম্বর হচ্ছে দেশ লাগে আমি কান করিপারমা কান দেইপারবা তুমি ভাবি নিও তোমার পরিবার কথা তোমার মা বাপা তোমার লাগে যেত করুছ কাজে লাগে করছ ভবিষ্যৎকে তুমি গোটে ভাল মানুষটে হও সে বিষয়ে চিন্তা করি সে লৌ লোয়া নিয়ে পরিশ্রম করি তুমি খরচ খরচ করি বিভিন্ন প্রকারে তুমি কিন্তু মুষ্টি হব সেগে সে দিনরাতি ভাবুছ তাঙ্কন তুমি অধিকার সাব্যস্ত করছ বাপা আমার লাগে গোটে সাইকেল দরকার গোটে অন্টা দরকার মোর লাগে গোটে ল্যাপটপ দরকার এসবু যে অধিকার তুমি কৌছ পিন্ধার লাগে মোর লাগে জিন্স প্যান্ট দরকার বিভিন্ন কথা তো তাঙ্কর অধিকার যেটা তুমি সাব্যস্ত করুছ তাঙ্কর লাগে তোমার গোটে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব অছে কি নেন নিশ্চিতভাবে অছে সেটা আমার দেশ লাগে ইহাদে আমার দেশ হচ্ছে গোটে পৃথিবীর যেতকি গণতান্ত্রিক দেশ গুড়াক অছে গণতন্ত্র দেশ সে ভিতর গোটে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমি প্রেমরাজ স্যার ও প্রমোদ স্যার পাইবার ও সে তাঁর সুবক্তব্য এখানে প্রদান করেছিল সে দুই মু অন্তরঙ্গ হৃদয় ধন্যবাদ জ্ঞাপন করুছি।